আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এক্সেলের আরেকটি ডিটেল, সেটি হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন একটি শিট, অলরেডি আমি আপনাদের জন্য একটি ছক আকারে তৈরি করে রেখেছি, আপনাদের সময়টা যেন খুব বেশি নষ্ট না হয় সেজন্য। এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, এখানে 1, 2, 3, 4, 5, 6টা কলামের 6টা টাইটেল আছে, উপরে একটি টাইটেল আছে। এই দুইটা সারির টাইটেলটা আমরা চাচ্ছি। এখানে দেখেন কয়েকটা পেজ আছে, কিন্তু আমরা যদি প্রিন্ট প্রিভিউতে যাই, আপনাদেরকে একটু এই যে প্রিন্ট প্রিভিউতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে নিচের দিকে 4টি পেজ রয়েছে, 1, 2, 3, 4 চারটি পেজ রয়েছে, কিন্তু এটার কেবলমাত্র প্রথম পেজটিতে আপনারা লক্ষ্য করবেন যে টাইটেলটা রয়েছে। তা আমরা চাচ্ছি প্রিন্ট যখন করব প্রত্যেকটা পেজে এই টাইটেলটা বাই ডিফল্ট চলে আসুক, কারণ এই টাইটেলটা আমার প্রত্যেকটা পেজেই লাগবে, কিন্তু আমি একটা পেজে করেছি। তো এটার জন্য যেটা করা লাগবে, আজকে আমরা এই এই ছোট্ট বিষয়টা আজকে আমরা জানবো বা শেখার চেষ্টা করব। এটা অনেকেরই লাগে অফিসিয়ালি, দেখা যাচ্ছে যে অনেকে আমরা যেটা না জানার দরুন কী করে অনেক সময় নষ্ট করি এটাকে সেট করার জন্য, কপি করি কপি করে প্রত্যেক পেজে আবার বসায়, দেখা যাচ্ছে কোনো রো উপরে উঠে যাচ্ছে, কোনোটা নিচে নেমে যাচ্ছে, ডিসপ্লেস হয়ে যাচ্ছে। সো এটা একটা বিরাট ঝামেলার ব্যাপার। আপনার অফিসিয়ালি সময়টা সেভ করে সেভ সেভ করার পরিবর্তে দেখা যাচ্ছে আমাদের টাইম ওয়েস্ট হয়, সেক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা করা লাগবে আমাদের। সেটি হচ্ছে যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন পেজ লেআউট, পেজ লেআউটটিকে পেজ সেট আপ, এটা যে কোনো অফিসে পেজ সেট আপ আপনি যদি ঢোকেন, ক্লিক করলাম এই যে দেখেন এখানে পেজ বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে। আমাদেরকে যেটা করতে হবে মার্জিন, হেডার, ফুটার, এরপরে শিট, এই শিটে চলে আসতে হবে। এছাড়া আমরা আরেকটাভাবে আসতে পারি, আমরা পেজ লেআউটে আমি যেমন অফিস 13 বা অফিস 16 যদি ইউজ করেন, এই ধরনের একটা লেআউট পাবেন বা ইন্টারফেস পাবেন আপনি রিবনে। এই যে পেজ লেআউট থেকে এই যে পেজ সেট আপ, এই কোনাটায় ক্লিক করলে পেজ সেট আপটা চলে আসবে। আরেকটা দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে প্রিন্ট টাইটেলস, এই প্রিন্ট টাইটেলসে ক্লিক করলে সরাসরি আপনি ওই পেজে চলে যাবেন, শিট পেজে। বাট আপনি যদি পেজ সেট আপে ক্লিক করেন তাহলে কিন্তু পেজটা সিলেক্ট থাকবে, আপনাকে শিট সিলেক্ট করে নিতে হবে। তো বোথ দ্য ওয়েতে ইউ ক্যান ডু দিস। আমরা ধরেন পেজ সেট আপ থেকেই গেলাম, কি আমি শিটটা সিলেক্ট করলাম। এখন এখানে বলে দিচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে রোজ টু রিপিট অ্যাট টপ, অর্থাৎ আমি যে শাড়িটাকে একেবারে সবার উপরে রিপিট বা পুনরাবৃত্তি করতে যাচ্ছি, বারবার এই একই রোটা আসবে প্রত্যেকটা পেজে, সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন বক্সটা আমাকে বলতেছে যে সিলেক্ট করে দিতে কোন কোন রোগুলোকে আমি চাচ্ছি উপরে। তা আমি চাচ্ছি যে আমার এই একটা রো এবং তারপরে রো, অর্থাৎ 1 এবং 2, এই দুইটা রো আমার প্রত্যেকটা পেজে আসবে। তো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে ডান পাশে যে একটা আইকনের মতো আছে এটাতে ক্লিক করলে আবার এটা পুরো ইন্টারফেসটা আপনার সামনে ওপেন হবে। সেখান থেকে আমি যদি ওকে করে দিই হয়ে গেল। এরপরে আমরা যদি আবার প্রিন্ট প্রিভিউতে যাই, এই আমরা প্রিন্ট প্রিভিউতে চলে আসলাম। আসার পরে এখন দেখেন, এখন যদি আমরা সেই পেজগুলোকে আবার দেখি, আমার আগে 4টা পেজ ছিল আপনারা হয়তো খেয়াল করবেন, এখন 5টা হয়ে গেছে, কারণ হচ্ছে টাইটেলটা ঢোকার পরে এটা কিছু বাই ডিফল্ট জায়গা নিয়েছে, সেখানে আরেকটা পেজ আমার বেড়ে গেছে। বাট বিষয় হচ্ছে এখানে ডেটা মিসিং হওয়ার কোনো চান্স নেই, এটা অটোমেটিক করে নেবে। যে দেখেন 1 নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি, 2 নম্বর পেজ টাইটেল চলে আসছে, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 5 নম্বরে খানিকটা পেয়েছে। তো দেখতে পাচ্ছেন কি চমৎকার টাইটেলগুলো অটোমেটিক আমার প্রত্যেকটা পেজে চলে আসছে, এটার জন্য আমাকে প্রত্যেকটা পেজে আর নতুন করে টাইটেল লিখতে হয়নি। বাট যেটা হচ্ছে আমি কিন্তু শিটে, আমি যদি শিটে ব্যাক করি, দেখেন আমি যদি শিটে চলে আসি, আমি কিন্তু শুধুমাত্র এই প্রথম যে পেজটা এটাতেই আমি টাইটেলটা পাবো, পরের শিটটা কিন্তু আমার পেজটা আমার এখান থেকে শুরু হয়েছে। আপনি এই যে একটা মার্জিন লক্ষ্য করছেন, এরপরে সেকেন্ড পেজ শুরু হয়েছে, এখানে কিন্তু কোনো টাইটেল লিখিনি, অর্থাৎ মেইন শিটে আপনাকে কোনো টাইটেল সে দেখাবে না, টাইটেলটা আপনার অটোমেটিক প্রিন্ট প্রিভিউতে চলে আসবে। যখন আপনি প্রিন্ট দেবেন দেখবেন যে অটো কমান্ড আপনার এক্সিকিউট হয়ে গেছে, প্রিন্টের প্রত্যেকটা পেজে ও টপে আপনার হেডারটা চলে আসতেছে। আশা করি এটা আপনাদের কাজে দেবে। তো ছোট্ট একটা বিষয়, তেমন কঠিন কিছু না, বাট এ অনেক হেল্পফুল, কারণ অফিসিয়ালি আমাদের এই ধরনের অনেক কাজ করতে হয়। আর কথা বাড়াবো না, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।